কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে তড়ি ঘড়ি অবতরণ করাতে হয়েছিল দুবাইগামী ফেডএক্স বিমানকে। সে সময় অবশ্য একটি পাখির ধাক্কার কারণে বিমানটিকে দিল্লিতে নামানো হয়েছিল। এরপর বিমানটি খতিয়ে দেখার পর সেটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার কয়েকদিন না যেতেই ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলো হংকংগামী একটি মালবাহী বিমানকে। 15 এপ্রিল সকালে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার ওই মালবাহী বিমানটির সামনের কাচে চিড় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই বিমানটি তড়িঘড়ি অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হয়। বেলা 12টা নাগাদ সেটি নিরাপদে বিমানবন্দরে নামে। শনিবার 4 জন কর্মীসহ সৌদিয়ার ওই মালবাহী বিমানটি জেদ্দা থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে সকালে সেটি সামনের কাচে চিড় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। শনিবার সকাল 11:37 জরুরি ভিত্তিতে সৌদিয়ার বিমানের অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা 12:12 সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর বিমানবন্দরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঈদে বাহারি পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে ওমানের নাসির স্টোর। দীর্ঘ 3 যুগ ধরে ওমানের হামরিয়া হোন্ডা রোডে বিশ্বস্ততা ও অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এই নাসির স্টোর। কম মূল্যে ঈদের আকর্ষণীয় পোশাক কিনতে আজই আসুন আমাদের ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।